বাজেটে পোশাক খাতের উদ্যোক্তাদের মূল দাবি উচ্ছে কর 0.5 ভাগে নামানো হয়নি। বন্ড লাইসেন্স ফি, স্টিল বিল্ডিংয়ে কর বাড়ানো সহ নানা নীতিতে পোশাক খাতে বিনিয়োগ ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। শনিবার বাজেট প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বিজিএমই এর সভাপতি। তিনি বলেন, সিনথেটিক সুতায় কাপড় উৎপাদনে কিছু সুবিধা দেওয়া হয়েছে, তবে বিনিয়োগ বাড়াতে সহায়তা দরকার। বাজেটে শ্রমিকদের জন্য ফুড রেশনিংয়ের আশা ছিল, কিন্তু তা করা হয়নি। দশ বছরে কারখানা 5,000 থেকে কমে 2,200 নেমে এসেছে। তিনি বলেন, করোনাকালে অনেক অসাধু ক্রেতা মূল্য পরিশোধ করেনি, অনেক কারখানা বসে গেছে, তাদের জন্য নিরাপদ নীতির দাবি ছিল। বৈশ্বিক মন্দায় রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে, তবে অতীতের মতো সহযোগিতা পেলে এ খাতে রপ্তানি বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।